রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে ক্লাব প্রথম ডিভিশন লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ এবং আইডল ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইডলস ক্রিকেট ক্লাব নির্ধারিত চল্লিশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে আইডলস ক্রিকেট ক্লাব আইডলসের ব্যাটসম্যান সালমান আলী বত্রিশ বলে চুয়ান্ন রান এবং সাটু চৌধুরী উননব্বই বলে পঞ্চাশ রান সংগ্রহ করেন টাউন ক্লাবের প্রণয় দাস পাঁচ ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট এবং পাপ্পু যাদব সাত ওভার বল করে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট সংগ্রহ করেন জবাবে ব্যাট করতে নেমে আইডলস এর বোলারদের দাপটে বাইশ রানে গুটিয়ে ক্লাবের ইনিংস আইডলস ক্রিকেট ক্লাবের বোলার উৎপল সরকার পাঁচ ওভার বল করে তেরো রান দিয়ে চার উইকেট দখল করেছেন অপর বোলার অনুপ সন্ন্যাসী তিন ওভার বল করে চার রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন এদিনে খেলায় একশো আঠারো রানে টাউন ক্লাবকে হারিয়ে জয়ী হয় আইডলস ক্রিকেট ক্লাব খেলায় ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হয়েছেন আইডলস ক্রিকেট ক্লাবের উৎপল সরকার মঙ্গলবার প্রথম ডিভিশন গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রতিবাদ ক্লাব এবং ঐক্য সম্মেলনী